শ্রী রাস মহোৎসব উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জোন সদরে সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব পরিচালনা কমিটি সহ পাঁচজন অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ। এই সময় জোন অধিনায়ক বলেন, ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে অসহায় মানুষের মাঝে দীঘিনালা জোনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করছে দীঘিনালা জোন। এই ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই সময় জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ শাফি মুস্তফা উপস্থিত ছিলেন।